তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর কালকে দেখলে আমরা কেক কাটলাম, আর আজকে হচ্ছে দিদির বার্থডে, তোমরা সবাই জানো। আর তোমরা মনে হয় কালকে খুব অনেক ফেমাস মানুষ, তো তাই জন্য অনেক ফোন করছিল। তো চলো শুরু করা যাক। আজকে আমি মাকে বলেছি তুমি রান্না করো, আর আজকের ব্লগটা আমি শুরু করলাম। এই যে তুনতাইকে তোমরা দেখে নাও, এই ড্রেসটা, প্যান্টটা আমি দিয়েছি, টপটা ও জেম্মা আছে, তাকে খুব ভালোবাসে, সে এই প্যান্ট আর একটা খুব সুন্দর মেবলিনের আই শ্যাডোর প্যালেট দিয়েছে। এসব উনি ভালোবাসেন, তাই এই গিফটগুলোই বেশিরভাগ লোকে ওকে দেয়। আর আজকের পুজোটা ওই করবে। আমরা ছোটোবেলা আমি করতাম, কিন্তু এখন যেহেতু ও বড় হয়ে গেছে, আমি বললাম তুই আজকে পুজো দিবি, নে বস। আমাদের আজকে টিফিন তুমতা এই দোকানের কচুরি খুব ভালোবাসে, এই জন্য কচুরি খাবে, তো দুটো কচুরি তরকারি, আর আমি খাবো এই ঠাকুরের প্রসাদ। আমার কালকে একাদশী গেছে, একজন প্রসাদ দিয়েছে, ওই প্রসাদটা আমি খাবো, আর ওরা কচুরি। আর যেই খাবারগুলো রান্না করা হয়েছে, তুনতাই কি খাবে, মানে ইলিশ মাছও খায় না আজকে, ওর বাবা ইলিশ মাছ নিয়ে এসছে কেন আমি জানি না। তারপরে ওর তো ভাত দেখতে পাচ্ছ, ও ভালোবাসে বেগুন ভাজা, ভালোবাসে ইলিশ মাছের ডিম, ওই টুকরে টুকরে খেয়ে নিচ্ছে, দই মিষ্টিও শুধু নামকে বাঁচতে, আমাদের ছোট ভাই মানে ওরা খেয়ে নিতে পারে, ওই যেগুলো খাবে না তুতান সেগুলো খেয়ে নেবে। মিষ্টি দাও না, একটা বরফি তো ওটা না, ভালো লাগে না। দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা করেছি, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা, এইগুলো ও ভালোবাসে, মুসুরির ডাল, আর হচ্ছে ইলিশ মাছ ভাপে করেছি, মাথাও ভালো খায় বলে মাথাটাও দিয়ে দিয়েছি, এখানে মাছের তেল আর দই মিষ্টি, এগুলো সাজাতে হয় বলে দেয়া হয়েছে, কিন্তু এগুলো তুনদাই কিছুই খায় না, শুধু বরফি সন্দেশটা খাবে, আর ও আবার টমেটোর চাটনি খায় না। এটা হচ্ছে আমার পিসি খুব ভালো মানে আচার বানায়, সেই আচার দেয়া হয়েছে, আর ঘি তো দেয়া হবেই, তো এই দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। এবার খেয়ে খেয়ে নে। আমি এখন একটু বেরোচ্ছি, আমরা একটু মানে ডিনারটা আমরা বাইরেই করবো, তো ঘর দোর পুরো ছড়ানো ছোটানো, কেন সাজতে গেলে যা হয়, তো এখন বেরিয়েছি, বেরিয়ে তোমাদের সাথে কথা এই আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা এখনো মানে ডিসাইড করিনি, বেরিয়ে পড়ছি এখন, দেখা যাক কোথায় যাওয়া হয়। আগে যাওয়ার ইচ্ছা ছিল বেলুর, কিন্তু গুগলে সার্চ করে দেখলাম বেলুর বন্ধ, তো দেখছি কোথায় যাই। এই যে আমার সাথে আছে এই যে তুতা, তুতার ড্রেসটা দিকে দেখে নাও, আজকের বার্থডে গার্ল,
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে আরও দুজন উঠবে, তো একজন হচ্ছে আমার বোনের ছেলে আর হচ্ছে ওর আমার দেওরের মেয়ে, ছোট দুজন সদস্য উঠবে, তখন দেখা হবে। চলো, ও আর আমার মাও আমাদের সঙ্গে যাবে, একটু অসুবিধা হবে, একটু বাচ্চা তো হয়ে যাবে, এখন একজন ফেলে আরেকজনকে না নিয়ে যাওয়া যায় না, ওই জন্য অ্যাডজাস্ট করে চলে যাবো। এ দেখো, এটা আমার দাদা। হাই বল। হাই, সবাই কেমন আছো? ভালো আছো? ও এসে গেছে, এবার আমরা যাচ্ছি বোনকে নিতে, আমার বোনকে নিতে, তারপর দিদাকে নেব, তারপর আমরা জায়গাটা যাব। এই দেখো, এখন দিদা উঠে গেছে। হয়ে গেছে, আর দেখো পুরো রামধনুটা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘলা, তার মধ্যে রামধনুতে এত প্রমিনেন্ট খুব কম দেখা যায়, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর জায়গাটা দেখো, অপূর্ব জায়গাটা। আমরা যাচ্ছি তুনতাইরা আগে থাক, তুনতাইরা আগে চলে গেছে। এত সুন্দর, তোমরা যদি পারো তোমরাও এসো, ওয়ান্ডারফুল একেবারে। আমরা এখন এসেছি কফে একান্তিতে, খুব সুন্দর জায়গাটা, দাঁড়াও ভেতরটা দেখা। কেউ চাইলে অনেক রিসোর্ট আছে, কেউ চাইলে ওয়ান নাইট স্টেও করতে পারে। আর আর ফটো তোলার জন্য তো ভীষণ আদর্শ, আমরা প্রচুর ফটো তুলেছি, আমার ফটোগুলো ইনস্টাগ্রামে দেবো, তোমরা চেক করে নিও যদি দেখো। তো ভীষণ সুন্দর জায়গাটা, আমরা তো খুব খুশি হয়ে গেছি। আর আমরা কী বলো তো, এত বাচ্চাদের খিদে পেয়ে গেছে, আমরা ডিনারটা দেখাতে পারিনি, মানে দেওয়া মতোই খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর মনে করলে রে ফটো তুললাম না, তো তো ওই যে এরা দেখো এই এটার ওপর দিয়ে যাচ্ছে, এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ মানে অন্যরকম মনে হয় যেন অক্সিজেনটা খুব সুন্দর ভাবে নিয়ে গেল। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের জন্য এইটুকুই,
আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।